দরবারে বসলে আমি আল্লাহর নিয়ামত পাওয়া যায়, কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, নিয়ামত পাওয়া যায়। এই কারণে আমরা মাঝে মাঝে বাবা শাহজালালের দরবারে দৌড় মারি, মাঝে মাঝে শাহপুরানের দরবারে দৌড় মারি, মাঝে মাঝে আবার ব্রাহ্মণবাড়িয়া গেছুদার আজকাল্লা শাহ বাবার দরবারে যাই, ঠিক কিনা বেটি? আবার অনেক ভাই বাবারা বাগদা শরীফ গৌসে বাগের দরবারে যায়, আবার অনেক ভাই বাবারা আবার খাজা আজমিরে ইন্দিওয়ালির দরবারে যাই কি যাই না, যাই কি যাই না? আপনাদের পাশেই মুরার বন্ধে আসে কি নাই? নাসিরুদ্দিন সিফাশালত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমরা যাই কি যাই না? দুনিয়ার মানুষ যখন, সাধারণ মানুষ যখন বিপদে আপদে পড়ে যায়, মামলা মোকদ্দমা করতে গেলে কোথায় যায়? থানার মধ্যে যাই, কোথায় যাই? মামলা মুকদ্দমা করতে গেলে থানার মধ্যে যাই। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন কিছু বান্দা বান্দি আছে যারা কোনো বিপদে পড়ে গেলে কোনো মামলা করে না, মুকদ্দমার মধ্যে যায় না, কোর্টের মধ্যে যায় না, জেলের মধ্যে যায় না, থানার মধ্যে যায় না, সরদারের কাছে যায় না, চেয়ারম্যানের কাছে যায় না, এমপির কাছে যায় না, মন্ত্রীর কাছে যায় না, আমার আল্লাহর ওলির দরবারে চলে যায়, ঠিক কিনা বেটি? এমন কিছু বান্দা বান্দি আছে কোনো মামলা করে না, যদি মনে করে সে সঠিকে আছে তখন আল্লাহর ওলির দরবারে গিয়া বিনয়া বিনয়া কান্দে, ও সাদাউদ বাবা আমি এমন বিপদে পড়েছি, আল্লাহর হস্তে আমাকে তুমি ক্ষমা করো, আল্লাহ তোমার বান্দাদের উছিলায়, তোমার আল্লাহর ওলিদের উছিলায় আমাদের প্রত্যেকের মনের আশা পূর্ণ করো, সকলে বলুন আমিন। যাই কি যাই না? যাই কি যাই না? কথা বলেন না রে বাবা, যাই কি যাই না? যাই কি যাই না? চাই আমরা, চাই আল্লাহর ওলির দরবারে যাই। কেন আল্লাহর ওলির দরবারে যাই? আমার কতক্ষণ আগে মাসুদ ভাই আলোচনা করেছে হুজুরে গাউসে পাকের সম্পর্কে, হুজুরে গাউসে পাককে আমার আল্লাহ এমন একটা সম্মান দান করলো, নবীদের মতন মর্যাদা যাদের ছিল, কিন্তু আমার আল্লাহ বলে ও আব্দুল কাদির তোমাকে আমি নবী বানাবো না, কেন না আমার নবী আখিরি জামানার নবী, আমার প্রিয় বন্ধু হাবিবুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হবে, এরপরে আর কোনো নবী বানানো হবে না। আব্দুল কাদির, ও আব্দুল কাদির তোমাকে আমি আল্লাহ এমন একটা সম্মান দান করলাম, সমস্ত ওলিয়াতুল গাউস কুতুবের সম্রাট তুমি গৌসে পাক। আই বড় পীর আব্দুল কাদির, পারেন না? পারেন না? পারেন কিনা? পারেন কিনা পেছনের ভাই? আই বড় পীর আব্দুল কাদির জিলানের যে তোমারি নামের গুনে আগুন হয়া যায় পানি, আই বড় পীর একটু আওয়াজ করে আই বড় পীর আব্দুল কাদির। অনেকে বলতে পারেন হুজুর
হুজুর আমরা মুসলমান, আমরা আল্লাহকে ডাকবো, নবীকে ডাকবো, আবার অলিদেরকে কেন ডাকবো, গৌসে পাককে কেন ডাকবো? ও বাবা, এটা আপনার কথা না, আমার কথা না, দয়াল নবীজির কথা। আমার দয়াল নবী বলেন, জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদতি ও জিক্রু সলিহীন কাফারা। আল্লাহু আকবার। কোন আরো জোরে বলুন আল্লাহু আকবার। মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি ডাক দিয়া কই জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদতি। বলুন আল্লাহু আকবার। নবীজি বলে, নবীদের শান গাওয়া, রসুলের শান গাওয়া আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত নবীজির শান গাইলে, নবীজির শানে মিলাদ পড়লে, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। ও জিক্রু সলিহীনা কাফারা, এবং ওলি আল্লাহর শানে গাইলে তোমার জীবনের গুনার কাফারা হয়ে যায়। কি হয়ে যায়? কাফারা হয়ে যায়। কিছু কিছু লোক আছে মারা যাওয়ার পরে বলে, হুজুর এই লোকটা নামাজ করে না, এত টাকা কাফারা করেন, আছে কি নাই? আছে কি নাই? জানাজার মাঠের মধ্যে বলে, এই লোকটা এতদিন নামাজ পড়ছে না, এত টাকা কাফারা দিতে হবে, আছে কি নাই? ঠিক তেমনি ভাবে ওলি আল্লাহর শান গাইলে, আমার নবীজি আপনার নবীজি বলেন, যারা ওলি আল্লাহর শান গাইবে তাদের গুনাহের কাফারা হয়া যায়। মুর্শিদি মুর্শিদ কহিরা হয়া আমার গোমাশে না নয়হদিয়ে আহমা রে গো নেই বাগো বাজান কেমা নেই জিকির আল্লাহ 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 আমার রাইব নেই বাগো বাজান কেমন নাই রাই মাশাল্লাহ সাদা উদেশা বহিলা হয়া আমার গোমাশে না নয় মেয়া শাসর ভাইদার বইলা আমার গোমাশে না নয় মেয়া আমার রাইব নেই বাগো বাজান কেমন নেই রাই মাশাল্লাহ আমি তোমায় ভালোবাসে পাগলের মতো ভগবান যত কাঁদাও কাঁদবে আমি জনমের মত ভগবান মাশাল্লাহ আল্লাহ একটা জোরে বলতে রাখবেন না কৃপন আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসে পাগলের মতো ভগবান যত কাঁদা কাঁদব আমি জনমের মতো ভগবান মাশাল্লাহ মাইয়া যদি লাগে রে দয়াল দেখা দিয়া মরণেয়া মাইয়া যদি লাগে রে রজবি দেখা দিয়া মরণেয়া আমরা রাইব লে বাগো বাজার কেমনেয়া মাশাল্লাহ আল্লাহ 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 আমরা রাইব লে বাগো বাজান কেমনেয়া আল্লাহ আল্লাহ বিনয়ম্বা সনে গো বাজান বিনয়ম্বা সনেয়া ও বর্ষে ডাকে যায় তো মাওলায় মাশাল্লাহ বিনয়ম্বা সনে গো দয়াল বিনয়ম্বা সনেয়া ও বাজান ডাকে যায় তো মাওলায় আল্লাহ 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 আওয়াজ আওয়াজ আমার এই যে বাঙ্গাগ তোরে পার হইব কে মনে সাদাউদ শাম বাবা আমার এই যে বাঙ্গাগ তোরে পার হইব কে মনে তুমি হো তো
যদি ও কানে ডারে হলো তোরে ও কানে ডারে পারে গায়া যায় সোগের দয়া পারে গায়া যায় সঙ্গে ও মরসে ডাকে যত মাওরায় মাশাল্লাহ আল্লাহ 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 এই জিকির আল্লাহ আল্লাহ বেনায়ম্বা সৌন গ মুরশে বেনায়ম্বা সৌন দয়াল ডাকে যত মাওরায় আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ যেদিন হাতে কাটলাম তোবা তোবা তোমার হাতে রাজবি মাওলা যেদিন হাতে কাটলাম গো তোবা তোবা তোমার হাতে